নমস্কার বন্ধুরা, আপনাদের জন্য আবার আজকে আমি হাজির হলাম নতুন একটি রান্না নিয়ে। সেটা হচ্ছে মিক্সড ডালের ইডলি। তো মিক্সড ডালের ইডলি বানাতে কী কী লাগছে চলুন দেখে নেওয়া যাক। সারা রাত ভেজানো মিক্সড ডাল, তার সাথে আমি কিছুটা চালও নিয়ে নিয়েছি। দেখুন, সব সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে পিষে নেবো আমি। এটাকে পিষে নেওয়ার পর তার ভেতরে আমি কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দেবো। তো এবার আমি কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর স্বাদ মতো নুন দেবো। স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। তারপর এক চামচ সুজি দেব। তো সুজিটা দিয়ে দিলাম। সুজিটা দিয়ে দেওয়ার পর আমি ইডলির তাওয়াতে আমি ভালো করে তেলটা ব্রাশ করে দিচ্ছি, আর ইডলি যে ব্যাটারটা বানিয়েছিলাম তার ভিতরে এক চামচ আমি ইনো দিয়ে দিচ্ছি, যাতে ইডলিটা ফোলে। তো সেটা মিক্সড করার পর আমি অল্প অল্প করে ইডলির তাওয়াটা যেটা তেল মাখিয়েছিলাম সেটা দিয়ে আমি ইডলির মেশা ইডলির যে আপনার থাকে সেটাই আমি বসিয়ে দিলাম ইডলিটাকে ভাপে করার জন্য। তো দেখুন আমার ইডলি রেডি, কি সুন্দর ইডলিটা তৈরি হয়েছে। ইডলিটা কিন্তু তোলাটাও খুব সহজ, দেখুন কত ইজিলি ইডলিটা উঠে আসছে। তো আমার ইডলি রেডি, দেখেছেন কত সুন্দর। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে, আর নতুন নতুন রান্না পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর কেমন লাগলো রান্নাটা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন ইডলিটা কত সুন্দর হয়েছে। আর এই চাটনিটা, ইডলির চাটনিটা আপনাদের আমি পরবর্তী ভিডিওতে অবশ্যই জানাবো। বাই বাই বন্ধুরা।